এই পর্বে আমরা দেখব নোটপ্যাড। আমরা প্রথম পর্বে দেখেছি পেন্টের কাজ, পেন্ট কিভাবে করে, পেন্ট কিভাবে সেভ করে, নিউ ওপেন, প্রিন্ট কি করে করে। এখানে দেখবা নোটপ্যাড। নোটপ্যাডের জন্য আমরা এই ফাঁকা জায়গায় যে টাইপ হেয়ার টু সার্চ আছে এখানে ক্লিক করব। ক্লিক করার পর এ নোট টি ই নোট লেখার সঙ্গে সঙ্গে নোট নোটপ্যাড এন ও টি নোটপ্যাড লেখার সঙ্গে সঙ্গে দেখুন উপরে চলে এসেছে নোটপ্যাড, এখানটাতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে ম্যাক্সিমাইজ করব। এখানে দেখুন দুটো অপশান আছে, একটা হচ্ছে মিনিমাইজ, একটা হচ্ছে ম্যাক্সিমাইজ, আর একটা হচ্ছে ক্লোজ। এই তিনটে অংশ আছে। যদি এই মাইনাসটি ক্লিক করে দিই দেখুন এই নিচেই চলে এসে এখানে নোটপ্যাডটা আছে। আবার যদি ক্লিক করে দিই এটা বড় হবে, এটা যদি একবার ক্লিক করি দেখুন ছোট হয়ে যাবে, আবার যদি এটাতে ক্লিক করি এটা বড় হয়ে যাবে, আর ক্লোজ করলে দেখুন বন্ধ হয়ে যাবে। তাহলে আমরা নোটপ্যাডটা ব্যবহার করতে থাকি, এখানে ক্লিক করবো। ক্লিক করার পর এখানে যদি আমরা নোটপ্যাড লিখে দিই, নোটপ্যাড লিখলেই এখানে চলে আসবে। এটা আমরা যদি ম্যাক্সিমাইজ করে দিই তাহলে বড় হয়ে যাবে। বড় হওয়ার পর দেখুন এখানে আছে ফাইল, এডিট, ফরম্যাট, নিউ আর হেল্প। ফাইলে দেখুন নিউ, নিউ উইন্ডোজ, ওপেন, সেভ, সেভ অ্যাজ, পেজ সেটআপ, পেন্ট, এডিট। আমরা সাধারণত যারা পেন্টের ভিডিওটা দেখেছি সেখানে নিউ দেখেছি, ওপেন দেখেছি, সেভ, সেভ অ্যাজ, পেজ সেটআপ, পেন্ট, এডিট দেখেছি। এখানে এডিট বলে একটা অপশান আছে, এডিটে দেখুন আনডু আছে, কাট, কপি, পেস্ট, ডিলিট, সার্চ উইথ বিগিন, ফাইন্ড, ফাইন্ড নেক্সট, ফাইন্ড প্রিভিয়াস, রিপ্লেস, গো টু, সিলেক্ট অল, ডেট অ্যান্ড টাইম। ফরম্যাটে গিয়ে আমরা দুটো অপশান পাবো, একটা হচ্ছে ওয়ার্ড্রপ, একটা হচ্ছে ফন্ট। ফন্টের ভেতরে আমরা তিনটে অপশান পাবো, ফন্ট, ফন্ট স্টাইল এবং সাইজ। ভিউতে আমরা অপশান পাবো জুম, স্ট্যাটাস বার, ভিউতে ভিউ হেল্প, সেন্ড ফিডব্যাক, আর হচ্ছে অ্যাবাউট নোটপ্যাড। এই অপশান কটা এখানে আমরা দেখতে পাবো। এখানে বলে রাখা ভালো, যারা নোটপ্যাডটা খুব সুন্দরভাবে প্র্যাকটিস করে নেবে তারা কিবোর্ড সম্পর্কে খুব সচেতন হয়ে যাবে, কিবোর্ডটা ভালোভাবে রপ্ত হয়ে যাবে, এবং শর্টকাট কিগুলো এই নোটপ্যাডেই থাকে। আমরা যদি এডিটে ক্লিক করি, এডিটে দেখুন আনডু লেখা রয়েছে, এদিকে আনডু, কাট, কপি, পেস্ট, ডিলিট এগুলো লেখা আছে। এই ডান দিকটাতে দেখুন তার শর্টকাট কিগুলো দেওয়া রয়েছে। আমরা কোনো কিছু কাজ করতে গেলে যদি শর্টকাট কি ব্যবহার করি তাহলে কাজটা খুব দ্রুত হবে এবং খুব তাড়াতাড়ি সম্পন্ন কাজ করতে পারবো। এবং শর্টকাট কি শিখলে আমরা বিভিন্ন জবের ক্ষেত্রে, ইন্টারভিউ ক্ষেত্রে যখন ইন্টারভিউ, আমরা তাড়াতাড়ি কাজটা করতে পারবো। তাহলে আমরা প্রথমেই এই নোটপ্যাডের উপর কিছুটা অংশ টাইপ করে নিই। এর কথাটা বলে রাখা ভালো যে আমরা যারা কম্পিউটার শিখছি বা এই প্রথম শুরু করেছি তাদেরকে, যে প্রথম কথা হচ্ছে যে যারা টাইপিং শিখলো তারা কম্পিউটারটা শিখলো, কেননা টাইপিং হচ্ছে মেন বিষয় কম্পিউটার। অনেকে ভাবে প্রচুর কাজ জানলে কম্পিউটার শিখলো না, যদি আপনি টাইপিং জানেন তাহলে আপনার জন্য কাজটা করা সহজ হয়ে যাবে এবং খুব তাড়াতাড়ি হবে। কারণ কোনো ইন্টারভিউয়ে প্রথমেই আপনাকে টাইপিং টেস্ট দেবে, টাইপিং টেস্ট যদি আপনি পাস করতে পারেন তারপরে আপনাকে অন্য কাজ দেবে। সেই জন্য আমার বলা যে আপনারা টাইপটা খুব প্র্যাকটিস করবেন, কেননা একদিনে আপনি টাইপ প্র্যাকটিস করে কাজ করবেন কিন্তু একদিনে কাজ অনেক দেখতে পারবেন, অনেক কাজ দেখতে পারবেন। সেই জন্য আপনারা যখনই কম্পিউটারে বসবেন 15 মিনিট প্রত্যেক দিন টাইপ করবেন, তাহলে দেখবেন আপনার কম্পিউটারের ক্ষেত্রে, কম্পিউটার টাইপের ক্ষেত্রে আপনি খুব ভালোভাবে কাজ করতে পারছেন, কোনো কাজকে তাড়াতাড়ি সম্পন্ন করতে পারছেন শুধুমাত্র টাইপিং এর জন্য। কেননা আপনাকে সবসময় ইনপুট করতে হবে টাইপিং এর মাধ্যমেই, এবং টাইপিং করা জানলে আপনি যে কোনো ইন্টারভিউয়ে টাইপিং টেস্টে পাস করতে পারবেন, না হলে আপনি টাইপ করতে পারবেন না, কাজ করতে পারবেন না। সেই জন্য যারা নতুন কম্পিউটার শিখছি তাদেরকে বলবো যে আপনারা টাইপিংটা প্রত্যেক দিন 1 ঘন্টা করে প্র্যাকটিস করবেন, বা 15 মিনিট করে প্র্যাকটিস করবেন, 8 ঘন্টা করে প্র্যাকটিস করবেন, আপনার যেমন সময় হবে কিন্তু প্রতিদিন প্র্যাকটিস করবেন। তাহলে কি হবে, আপনার টাইপিংটা প্র্যাকটিস হয়ে যাবে। টাইপিং শিখলে আপনি অনেক কাজ খুব তাড়াতাড়ি করতে পারবেন, এবং টাইপ করার ফলে আপনি আপনার কাজটাকে দ্রুত করে যেতে পারবেন। আর টাইপিং না পারেন তাহলে কিবোর্ড খুঁজে খুঁজে আপনাকে টাইপ করতে হবে। কিবোর্ড খুঁজে খুঁজে যদি টাইপ করতে হয় তাহলে অনেক সময় আপনার জন্য লেগে যাবে। তো আমরা দেখুন এখানে একটা অংশ টাইপ করে নিয়েছি, কথা বলতে বলতে অনেকটা অংশ টাইপ করে নিয়েছি। টাইপ করার পর দেখুন এখানে আমরা প্রথমেই দেখবো ফরম্যাটের কাজ। ফরম্যাটে এখানে ক্লিক করলাম, ফরম্যাটে ক্লিক করার পর দেখুন দুটো অপশন আছে, একটা ওয়ার্ড ওয়ার্ক, আর একটা হচ্ছে ফন্ট। এখানে যদি ওয়ার্ড ওয়ার্ক আমি ক্লিক করে দিই দেখুন যে লেখাটা নিচেই ছিল সেটা এখানে চলে এসেছে। আমরা যদি নিচেটাই আসি এটা ধরে টানি দেখুন এদিকে ঢুকে গেছে, আর আবার যদি এদিকে নিয়ে আসি দেখুন এদিকে ঢুকে গেছে। আবার যদি ফরম্যাটে যে ওয়ার্ড ওয়ার্ক ক্লিক করে দিই দেখুন পরপর আমরা দেখতে পাচ্ছি।
ফরমেটে গেলাম, ফরমেটে যে ফন্টে ক্লিক করবো, ফন্টে যে এখানে আমরা তিনটে অপশন দেখতে পাচ্ছি, একটা ফন্ট, একটা ফন্ট স্টাইল, একটা সাইজ। এই যে ফন্ট স্টাইল গুলো আছে এখানে লেখার ধরন গুলো পাল্টে যাবে, বিভিন্ন ধরনের লেখার ডিজাইন আছে যেটা আমাকে এখানে দেখাবে যে এই লেখাটা ডিজাইন, এই লেখাটা কেমন হবে এরকম। যদি আমরা ওকে করে দিই তখন লেখাটা ওরকম ফর্মেটে যে ফন্ট করি, অর্ধে যে যদি আমরা এরকম লিখে নিতে চাই ওকে করি, এবং লেখাটা ধরন ওরকম হবে। আমরা সাইজটাকে যদি বড় করে নিই একটু, ফর্মেটে যে ফন্টে গিয়ে এখানে সাইজ বড় আছে, 8 থেকে একদম 72 পর্যন্ত এখানে আছে, ওকে করুন। তখন লেখার ধরনটা এরকম ফর্মেটে যাই, ফন্ট ফন্টে যেয়ে যদি আমরা লেখার সাইজটা ছোট করি, ধরুন এখানে আমি 20 করলাম, 20 করে ওকে, দেখুন লেখার সাইজটা এরকম। এবার দেখা যাচ্ছে যে ফর্মেটে যে ফন্ট লেখার সাইজটা আমার 8 এবং 72 এটা আছে, 72 করলে এরকম বড় হবে, কিন্তু দেখা যাচ্ছে এর চেয়েও আমার বড় দরকার। তখন আমি কি করবো, ফন্টে যাবো, যখন এখানে 72 করা হয়েছে, এই যে 72 সাইজ লেখাটা যে এখানে মুছে দিয়ে যদি আমরা 100 করি, টাইপ করে দিই 100 নিয়ে ওকে করি, দেখুন লেখার সাইজটা আরো বড় বড় হয়ে গেল। তাহলে আমাদের নিজের ইচ্ছা মতো সাইজ আমরা এখান থেকে বাড়াতে বা কমাতে পারবো। আমরা একটু নিচে দিয়ে চলে এলাম, নিচে এসে 36 যদি ক্লিক করে ওকে করি, দেখুন লেখার সাইজটা ঠিক তার ফর্মেটে যে ফন্টে ক্লিক করি, তাহলে আমরা সাইজটা বুঝতে পারলাম। আর ফন্ট ফন্ট হচ্ছে দেখুন এখানে বিভিন্ন ধরনের ডিজাইন লেখার, যদি এখানে ক্লিক করি নিচে দিয়ে নামবে, আর এটা যদি ওপর দিয়ে ক্লিক করি ওপর দিয়ে উঠবে। এই ভিডিওটা যারা এই প্রথম কম্পিউটার শিখছি বা শিখবো তাদের জন্য, এই এই লিসেনটা যদি আপনি ভালো করে দেখেন তাহলেই আপনি কম্পিউটার অনেকটা রপ্ত করবেন। দেখুন এখানে ক্লিক করলাম এই ফন্টটাকে, এই ফন্টটার ঠিক লেখাটা ঠিক এরকম দাঁড়াবে, আমি যদি ওকে করে দিই দেখুন লেখাটা এরকম না। এই ফর্মেটে যে ফন্টে ক্লিক করি, ফন্টে দেখলাম আমরা, ফন্ট দেখলাম, সাইজ দেখলাম, আমরা ফন্টটাকে সাধারণত নর্মাল করে দিই, করে দিলাম নর্মাল ফন্ট। ফর্মেটে যে ফন্টে ক্লিক করলাম, ফন্টে ক্লিক করার পর এখানে আমাদের অনেক কটা অপশন চলছে ফন্ট স্টাইল, দেখুন ইটালিক মানে লেখাটা বাঁকা হবে, রেগুলার মানে সাধারণ হবে, ন্যারো বোল্ড মানে হচ্ছে মোটা হবে, ন্যারো বোল্ড ইটালিক মানে মোটা হবে লেখাটা এবং বেগে যাবে, ওকে যদি করি দেখুন মোটা হয়েছে এবং লেখাটা একটু বেগে গেছে। তাহলে ফর্মেটে যে আমরা ওয়ার্ড ওয়ার ফন্টে আমরা তিনটে অপশন দেখতে পেলাম, একটা হচ্ছে ফন্ট, ফন্ট স্টাইল আর সাইজ, এখানে সাইজ ছোট বড় করা যাবে, এবং এখান থেকে ফন্ট বোল্ড ইটালিক আন্ডারলাইনও করা যাবে, ইটালিক করা যাবে, এছাড়াও এখান থেকে ফন্টেরটাকে চেঞ্জ করা যাবে। আর 72 উপরে সাইজ করতে গেলে এখানটাতে আমাদেরকে টাইপ কেটে এটাকে চেঞ্জ করে দিয়ে যদি আমরা টাইপ করে দিই তাতেও সাইজটা বড় হয়ে যাবে। তাহলে আমরা ফর্মেটে যে ফন্টের কাজটা দেখলাম, এখানে দেখলাম আমরা পেন্টে দেখেছি যে পেন্টে যখন আমরা এ দিয়ে টেক্সট লিখতে গেছি তখন এই ফর্মেটে যে ফন্টের এই অপশনগুলোই আমরা পেয়েছি। তাই ফর্মেটে যে ফন্টে আমরা তিনটে অপশনের কাজ দেখলাম, সাইজটা আরেকটু বড় করে নিই, 48 করে নিয়ে যদি লেখার সাইজটা বড় করে দিলাম। এরপরে দেখুন আমরা চলে আসি ফাইল, ফাইলে দেখুন নিউ আছে, নিউ উইন্ডোজ আছে, ওপেন আছে, সেভ আছে, সেভ অ্যাজ আছে। আমরা যারা পেন্টের ভিডিওটা দেখেছি আমরা নিউ সম্পর্কে দেখেছি, নিউ উইন্ডোজ, ওপেন, সেভ, সেভ অ্যাজ, পেজ সেট আপিং এক্সিস্ট বিস্তারিত আলোচনা করা হচ্ছে। এইখানে আমরা আলোচনা করব শর্টকাট কি গুলো, দেখুন এই দাম দিকে নিউ মানে হচ্ছে কন্ট্রোল এন, নিউ উইন্ডোজ মানে কন্ট্রোল টাচ শিফট এবং এন ফিল্ডে একটা নতুন উইন্ডোজ পাওয়া যাবে, ওপেনে কন্ট্রোল ও করলে ওপেন পাবো, সেভে কন্ট্রোল এস করলে সেভ পাবো, সেভ এস করলে কন্ট্রোল প্লাস শিফট প্লাস এস করলে সেভ পাবো, পেজ সেট আপের শর্টকাটটি নেবো, প্রিন্ট করলে কন্ট্রোল টি করলে আমরা। এখানে মনে রাখা দরকার এই যে শর্টকাট গুলো দেখছি প্রত্যেকটি কম্পিউটারের প্রত্যেকটি প্রোগ্রাম, যে কোনো প্রোগ্রাম, তাদের মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট যাই বলুন না কেন, এই শর্টকাট গুলো ব্যবহৃত হয়। এডিট এবং আনডু, কাট, কপি, পেস্ট, ডিলিট, সার্চ উইথ বিগিন, ফাইন্ড, ফাইন্ড নেক্সট, ফাইন্ড প্রিভিউ, রিপ্লেস, সিলেক্ট অল, ডেট এন্ড টাইম, এই অপশন গুলো আছে। আমরা প্রথমেই সিলেক্টের কাজ দেখব, প্রথমে দেখুন এডিটে গেলাম, এডিটে যে সিলেক্ট করলাম, সিলেক্ট করলেই দেখুন গোটাটা এই যে পুরো অংশটা হলো এটা গোটাটাই আমার কি হলো সিলেক্ট হয়ে গেল। এটা একটা পদ্ধতি। আর একটা পদ্ধতি হচ্ছে যে আপনি যদি মাউসটা এখানে ক্লিক করে টিপে ধরে উপর দিয়ে তোলেন, মাউসটা না ছাড়েন, তাহলে দেখুন এটা একটা পদ্ধতি। আবার এডিটে গিয়ে যে দেখুন সিলেক্ট অলের পাশে কন্ট্রোল এ আছে, অর্থাৎ কিবোর্ডের কন্ট্রোল আর এ যদি দাবান তাহলেই সিলেক্ট হবে। তার মানে এখানে বোঝা গেল তিনটে পদ্ধতিতে একটা লেখাকে সিলেক্ট করা যায়, কন্ট্রোল এ, এডিটে যে সিলেক্টর, আর মাউসের দ্বারা, এইভাবে সিলেক্ট করা যায় মাউসের দ্বারা, অথবা এডিটে যে সিলেক্টর অথবা কন্ট্রোল এ। এই কন্ট্রোল এ তো খুঁজে পাবেন এডিটের পাশে দেখুন সিলেক্টর, সিলেক্টের পাশে দেখুন কন্ট্রোল এ লিখে রয়েছে, অর্থাৎ কন্ট্রোল এ মানে হচ্ছে সিলেক্ট অল, এই কন্ট্রোল এ সিলেক্ট অল, এটা সিলেক্ট করা হলো। এরপর দেখুন এডিটে যান, এডিটে দেখুন কপি করা আছে, কপি এখানে ক্লিক করুন,
ক্লিক করা মানে এটা ছবি তুলে নেওয়া হলো, কপি করা হলো, এখানে দেখালাম, জায়গা দেখালাম, দেখানোর পর এখানে একটা এন্টার দিয়ে দিলাম কিবোর্ডের মাধ্যমে, তাহলে আমার নিচে চলে এলো। এবার এডিটে যে পেস্ট করে দিই, যে পেস্ট দেখুন ওই লেখাটাই পেস্ট হয়ে গেলো। একটু যদি লেখার সাইজটা ছোট করে দিই তাহলে আমাদের বুঝতে আরো সুবিধা হবে। একটু লেখার সাইজটা ছোট করে দিই, দেখুন এই লেখাটা সেম লেখাটা এখানে কপি করলাম এবং পেস্ট করে দিলাম। আর কিভাবে কপি পেস্ট করা যায় দেখুন, প্রথমে যদি কন্ট্রোল এ করি তাহলে সিলেক্ট হয়ে গেল, এবং কপি করবো আমরা কিবোর্ডের মাধ্যমে, কপি পাশে লেখা যে কন্ট্রোল সি, তার মানে আমরা কন্ট্রোল এ কন্ট্রোল সি যদি করি কপি হয়ে গেল। এরপর এন্টার দিয়ে যদি এখানে পেস্ট করতে চাই, এডিটে গিয়ে পেস্ট করতে পারি, ক্লিক করে দিতে, অথবা কন্ট্রোল ভি যদি টাপাই তাহলে দেখুন পেস্ট হয়ে গেল। অর্থাৎ কন্ট্রোল ভি পেস্ট করলেই আমাদেরকে পেস্ট দেখাবে শর্টকাট মাধ্যমে। তাহলে আন্ডু আন্ডু যদি করি, আন্ডু দিয়ে দেখুন করলে আবার যেটা লেখা ছিল সেটা ফিরে চলে আসবে। আমরা যদি এটা ডিলিট করে দিই এবং এডিটে যে আন্ডু করি তাহলে দেখুন সেই লেখাটাই আবার চলে আসবে। আবার যদি ডিলিট করে দিই এবার যদি কন্ট্রোল জেড করি দেখুন ওটা চলে আসবে। অর্থাৎ এই যে এডিটের পাশে আন্ডু আছে, আন্ডুর পাশে দেখুন কন্ট্রোল জেড আছে, তাহলে কন্ট্রোল জেড করলে আন্ডু হয়, কপি হয় কন্ট্রোল সি করলে, পেস্ট হয় কন্ট্রোল ভি করলে, এটা দেখালাম, এবং সিলেক্ট অল কন্ট্রোল এ এটাও দেখালাম। তাহলে কাট কপি পেস্ট ডিলিট, কাটটা যদি করতে চাই এটা সিলেক্ট করলাম, কাট মানে কেটে বাদ দেওয়া, এখান থেকে এলাম কেটে বাদ দিয়ে দিলাম, কেটে বাদ দিয়ে দিলাম, কপি মানে এখানেও থাকবে এখানেও থাকবে। এই যে এই অংশটা ধরুন, এই অংশটা আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে এটাকে কপি করলাম, কপি আর কাটের পার্থক্যটা বুঝুন, এখানে জায়গা থেকে পেস্ট করলাম, দেখুন এইখানে আমার লেখাটা রইলো আর এখানেও রইলো, এটা হলো কপির পদ্ধতি। আর কাটের পদ্ধতি হচ্ছে দেখুন এটা সিলেক্ট করলাম, কাট করে দিলাম, তার মধ্যে কেটে বাদ চলে গেলো, এটা আমি এইখানে পেস্ট করলাম, হ্যাঁ পেস্ট করে দিলাম, এটা এই লেখাটা এখানে চলে এলো। এই লেখাটা চলে আসা দেখুন এইখান থেকে কেটে এইখানে চলে এলো, অর্থাৎ কাটের ক্ষেত্রে এখানে থাকবে না আর কপির ক্ষেত্রে ওইখানেও থাকবে এখানেও থাকবে, কাট কপির এই দুটো পার্থক্য। তাহলে আন্ডু দেখলাম, কাট দেখলাম, কপি দেখলাম, পেস্ট দেখলাম, ডিলিট দেখেছি, সিলেক্ট অল করে যদি এডিটে যে ডিলিট করে দিই তাহলে ডিলিট হয়ে যাবে, আবার এডিটে যে আন্ডু করি তাহলে চলে আসবে। কিবোর্ডে তো ডিলিট আছে, ওইখান থেকে ডিলিট করতে পারেন। এরপর দেখো ফাইন, একদম ফাইন্ড লেখা আছে, ফাইন্ড ক্লিক করলাম, ফাইন্ড ক্লিক করার পর আমাদের এখানে যে লেখাটা আছে ধরুন টি ও পি টক টকটাকে খুঁজবো, আমি ফাইন নেক্সট ক্লিক করছি, দেখুন দেখাচ্ছে কোথায় ফাইন নেক্সট ফাইন, দেখুন বলছে কেন ফাইন টক মানে নিচে দিয়ে আর নেই, এবার আপে করে যদি আপে ক্লিক করলাম ফাইন নেক্সট, দেখুন আর নেই। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে দুটো টপ আছে, এই একটা টপ এই একটা টপ, তাহলে কোনো কিছু সহজভাবে খোঁজার পদ্ধতি হচ্ছে ফাইন। অনেক লেখা থাকলে বা অনেক নাম থাকলে সেই নামের মধ্যে থেকে একজনের নাম খুঁজতে গেলে আমরা ফাইন করব, ফাইন মানে খুঁজে বের করা, ফাইন্ডের পর পরে ফাইন নেক্সট করলে পরপর খুঁজে যাবে। মনে করেন এ লিখলাম আমি এটাকে খুঁজবো, দেখুন এবারে ফাইন নেক্সট যদি করি আপ করি ফাইন নেক্সট, দেখুন যেখানে যেখানে এ আছে দেখাবে এটা ফাইন নেক্সট কাজ, পরপর ক্লিক করে যাবেন দেখুন যেখানে যেখানে এ আছে সেইখানে আমাদেরকে দেখাবে যে এখানে এ আছে। এবার আমরা চলে যাবো রিপ্লেস, এডিটে যাই, এডিটে যেয়ে দেখুন রিপ্লেস বলে একটা অপশন আছে, রিপ্লেস রিপ্লেসে ক্লিক করলাম, রিপ্লেসে ক্লিক করার পর দেখুন রিপ্লেসে ক্লিক করার পর এখানে হট ফাইন, আমরা এক জায়গায় একটা জিনিস আছে সেটাকে পরিবর্তন অন্য কিছু পাঠাবো, মনে করুন এ আছে এখানে লেখা, এটাকে আমি পরিবর্তন করতে চাই, এটাকে আমি ছশো নিই, এই যে যতগুলো এ আছে এখানে ধরুন এই একটা এ আছে এই একটা এ আছে এইগুলোকে সব সরিয়ে দিয়ে আমাকে ছশো লিখতে বলা হলো, তাহলে আমি রিপ্লেসে গেলাম, ওপরে এ লিখলাম নিচে ছশো লিখলাম, এ রিপ্লেস অল করলাম। এবার দেখুন তো ওপরে ছশো গুলো কেমন চলে এসেছে, দেখুন যতগুলো ছশো দেখছেন সবগুলো কি, সবগুলো এ, যতগুলো ছশো দেখছেন সবগুলো এ, এটা হচ্ছে রিপ্লেসের কাজ। তাহলে আমরা কোথায় গেলাম, প্রথমে এডিটে গেলাম, এডিটে যে রিপ্লেস, এখানে একটা কথা মনে রাখুন যে কোনো জিনিসকে পরিবর্তন করতে গেলে রিপ্লেসের মাধ্যমে পরিবর্তন করতে পারবো, একটা নামকে অন্য নামে পরিবর্তন করতে গেলে আমরা সেই নামটা উপরে লিখতে চাইবো যেটা পরিবর্তন করতে চাই, নতুনটা নিচে লিখবো। দেখুন এই ক্ষেত্রে দেখুন ছশো সব হয়ে রয়েছে, ছশো গুলোকে আবার এ করতে চাই, তাহলে আমি এই প্রথমের ঘরটা থেকে লিখবো ছশো, ছশো লিখলাম, আর নিচের ঘরটা থেকে লিখবো এ লিখবো, এই দিকে যদি রিপ্লেস অল করে দিই দেখুন আবার ছশো গুলো সব এ হয়ে গেছে। তাহলে আমরা এখানে কি দেখলাম, এডিটে গিয়ে দেখলাম আন্ডু কাট কপি পেস্ট ডিলিট সার্চ উইথ বিগিন ফাইন ফাইন নেক্সট ফাইন প্রিভিয়াস, মানে খুঁজে আগে আগে খোঁজার জন্য রিপ্লেস দেখে নিলাম, সিলেক্ট করলাম ডেট অ্যান্ড টাইম, ধরুন আমি এই কাজটা কখন করেছি, এখানে ক্লিক করলাম,
এডিটে যাই, এডিটে যে ডেট এন্ড টাইমে ক্লিক করে দিই, তো আমার ডেট এন্ড টাইমটা এখানে চলে আসবে। এখানে বলে রাখা ভালো, কম্পিউটারে যে ডেট এন্ড টাইমটা আছে সেই ডেট এন্ড টাইমটা এখানে শো করবে। দেখুন আমার এই নিচেতে, এই নিচে ডান দিকে কোণে চলে আসুন, দেখুন এখানে ডেট এন্ড টাইমটা আছে। তো ডেট এন্ড টাইমটা এখানে বসে যাবে। কম্পিউটারে যে ডেট এন্ড টাইমটা আছে, অনেক ক্ষেত্রে কি হয় বায়োস ব্যাটারি থাকা না থাকার কারণে, বায়োস ব্যাটারি খারাপ হয়ে যাওয়ার কারণে ডেট এন্ড টাইমটা উল্টো পাল্টা থাকে, ভুল থাকে। সেই জন্য যেটা ক্লিক করবেন, ক্লিক করার পর ডেট এন্ড টাইম যেটা আসবে সেটা হচ্ছে এই কম্পিউটারের ডেট এন্ড টাইমটা এখানে শো করবে। তাহলে ডেট এন্ড টাইম কত তারিখে কাজ করেছি, কটার সময় কাজ করেছি সেটা আমার এখানে দেখাচ্ছে ডকুমেন্টসের আগে। এখানে পিছনে বসাতে পারেন, এই নিচেতেও আপনি বসাতে পারেন, যেখানে খুশি আপনি এটাকে লাগাতে পারেন ডেট এন্ড টাইম। এরপর চলে আসি ফাইল, ফাইল ফাইলে দেখুন নিউ দেখেছি, নতুন পেজ নেওয়ার জন্য আমরা মাইক্রোসফট ওয়ার্ডে, এক্সেলে, পাওয়ার পয়েন্টে এটা দেখতে পাবো। আর আমরা প্রিন্ট, নিউ, ওপেন, সেভ, সেভ অ্যাজ পেজ সেটআপ, প্রিন্ট এগুলো দেখেছি। এই ডিটেলস ভিডিওটা প্রথম অংশটাই পাবেন। এডিটে আনডু, কাট, কপি, পেস্ট, ডিলিট, রিপ্লেস, ফাইন, ডেট এন্ড টাইম সিলেক্টর এটা দেখলাম। আর ফরম্যাটে যে ফন্ট আর বর্ডার, ভিউতে দেখুন জুম দেখতে পাচ্ছি, জুম কত পার্সেন্ট কত জুম আছে সেই জুমগুলো আমরা এখানে করে দেখতে পারবো। মোটামুটি নোটপ্যাডের করতে গেলে নোটপ্যাডকে অনেক বেশি টাইপ করতে হবে। টাইপ করার পর দেখুন ফাইলে যেতে হবে, ফাইলে যে নিউ, ওপেন, সেভ, সেভ এর যে শর্টকাট কিগুলো খুব ভালো করে দেখবেন। কন্ট্রোল এ, কন্ট্রোল ও, কন্ট্রোল এস, কন্ট্রোল সিফট এস, এডিটি যে আনডু, কন্ট্রোল জেড, কন্ট্রোল এক্স, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, ডিলিট, কন্ট্রোল ই, কন্ট্রোল এফ, এফ থ্রি, সিফট এফ থ্রি, কন্ট্রোল এইচ, কন্ট্রোল জি, কন্ট্রোল এ আর এফ ফাইভ। এই যে যদি আমি এখানে মুছে দিলাম, এই যদি আমি কিবোর্ডের মাধ্যমে, কিবোর্ডে শুধু এফ ফাইভ দাবি দিই, তাহলে আমার ডেট এন্ড টাইমটা চলে আসবে। তাহলে আমাকে এডিটে গিয়ে ডেট এন্ড টাইমে ক্লিক করতে পারবে না, শুধু এফ ফাইভ দাবালেই তখন ডেট এন্ড টাইমটা চলে আসবে। এই শর্টকাট কিগুলো যদি আমরা জেনে রাখি, তাহলে খুব সহজভাবে কম্পিউটারটা শিখতে পারবো এবং খুব তাড়াতাড়ি কাজগুলো করতে পারবো। সেই জন্য আমার যারা নতুন কম্পিউটার শিখছেন তাদেরকে আমি বারবার বলবো যে আপনারা টাইপটা শিখবেন, তার সাথে সাথে নোটপ্যাডের যে শর্টকাট কিগুলো আছে এই এডিটের ভিতরে ফাইলের ভিতরে এই শর্টকাটগুলো খাতায় নোট করে অবশ্যই মনে রাখবেন এবং কাজ করবেন। তাতে কি হবে, আমি খুব তাড়াতাড়ি কাজ করতে পারবো। ধরুন আমি এখানে এটা ডিলিট করবো, আমি এডিটে গেলাম, এডিটে যাওয়ার পর সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আবার এডিটে গেলাম, আবার ডিলিট করলাম, তাহলে কত সময় যাচ্ছে। আর কিবোর্ডে যদি করি কন্ট্রোল এ ডিলিট, কিবোর্ডে দাবালেই ডিলিট হয়ে যাবে। আমি যদি ডিলিট টিপে দিই, তাহলে দেখুন ডিলিট করার জন্য কত প্রসেস ফলো করতে হবে। প্রথমে মাউস নিয়ে আপনি এডিটে গেলেন, এডিটে যাওয়ার পর সিলেক্ট করলেন, আবার এডিটে গেলেন, আবার এডিটে যেয়ে ডিলিট করলেন, এত সময় লাগলো। আর আবার এডিটে গেলেন, আনডু করলেন। এরপরে যদি আমি কিবোর্ডের মাধ্যমে করি, দেখুন কন্ট্রোল এ করলাম, আর কিবোর্ডে ডিলিট টিপে দিলাম, মুছে গেল, আনডু করলাম, কন্ট্রোল জেড, চলে, তাহলে আমার কত তাড়াতাড়ি কাজটা সম্পন্ন হচ্ছে। সেই জন্য আমি বলবো যে ফাইল এবং এডিটের ভিতরে যে শর্টকাট কিগুলো আছে অবশ্যই ভালো করে প্র্যাকটিস করবেন, মনে রাখবেন। এডিটের ভিতরে যে শর্টকাট কিগুলো আছে এগুলো সব মনে রাখবেন, কারণ এই শর্টকাটগুলো প্রত্যেকটি কম্পিউটারের, প্রত্যেকটি প্রোগ্রামের, প্রত্যেকটি জায়গায়, প্রত্যেকটি কাজের ক্ষেত্রে আপনার ব্যবহার হবে। নোটপ্যাডের, নোটপ্যাডের ক্ষেত্রে ফরম্যাটের ভিতরে যে ফন্টটা দেখতে পাচ্ছেন, এই ফন্টটা মাইক্রোসফট ওয়ার্ডে, মাইক্রোসফট এক্সেলে, মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে বিভিন্ন জায়গায় এটা ফন্টটা আমরা কাজ দেখতে পারবো। মেন কথা নোটপ্যাডটা হচ্ছে এমন একটা জায়গা যেখানটা আপনি খুব যদি ভালো করে প্র্যাকটিস করেন, তাহলে সামনে যে প্রোগ্রামগুলো আছে, যে কোর্সগুলো আছে, সেগুলো আপনি সহজে ভালোভাবে বুঝতে পারবেন এবং কাজ করতে পারবেন, তাড়াতাড়ি কাজ করতে পারবেন। আর কি করবেন, খুব টাইপ করবেন, বারবার টাইপ করবেন। এখানে একটা কথা বলে দিই যে নোটপ্যাডে যখন আপনারা টাইপ করবেন, কিবোর্ডে দেখবেন কিবোর্ডের এক একটা সুইচের দুটো করে চিহ্ন আছে, যেমন শিফটে জিজ্ঞাসা চিহ্ন। আপনি এই জিজ্ঞাসার চিহ্ন বলে যদি শিফটে যদি টিপে না ধরেন, জিজ্ঞাসা চিহ্ন দেখুন পাচ্ছেন, পাচ্ছেন না, একই সুইচে কিন্তু জিজ্ঞাসা চিহ্ন আর এক্স রাস্তা আছে, অর্থাৎ শিফট টিপে আপনাকে জিজ্ঞাসার চিহ্নটা নিতে হবে। প্লাস আর সমান আছে একটা সুইচে, দেখা প্লাস আর সমান, ব্যাকপেসের সামনে আছে, দেখবেন ব্যাকপেস যেটা আমরা দিয়ে মুছছি, সেইখানে দেখবেন আমি যদি প্লাসটা নিতে চাই কিছুতেই পাবেন না, পাচ্ছেন সমান চিহ্নটাই আসছে। অর্থাৎ শিফটটা টিপে ধরে যদি আমরা সমানটাকে দাবাই, দেখুন প্লাস চিহ্নটা আসবে। এক কথায় কিবোর্ডের ভিতরে যে কি এর উপরে দুটো করে অক্ষর আছে, সেই অক্ষর নিতে গেলে শিফট টিপে দাবালেই আমাদের লেখাগুলো পাবো। অর্থাৎ কিবোর্ডটার সম্পর্কে খুব সচেতনভাবে কাজ করতে হবে এবং কিবোর্ডের সম্পর্কে যথেষ্ট নলেজ আমাদের রাখতে হবে, তাহলে নোটপ্যাডে ভালোভাবে টাইপ করতে পারবো এবং অন্য জায়গায় ভালোভাবে টাইপ করতে পারবো। এটা গেল নোটপ্যাডের প্রাথমিক কাজগুলি। এই প্রাথমিক কাজগুলো আপনারা বাড়িতে বারবার প্র্যাকটিস করবেন এবং দেখবেন। আমরা প্রথম ভিডিওটার প্রথম অংশটাতে দেখেছি পেন্টের কাজ, পেন্টের ফাইল, নিউ, ওপেন, সেভ, প্রথম অংশটা দেখবেন। দ্বিতীয় অংশতে আমরা মোটামুটি একটা নোটপ্যাডের ধারণা আপনাদেরকে দিলাম। তৃতীয় পর্বে আমরা আসবো ওয়ার্ডপ্যাডে। আজকে এই পর্বটাই এই পর্যন্ত।
দ্বিতীয় পর্বে, তৃতীয় পর্বতে আমরা দেখব ওয়ার্ডপ্যাড।